আসসালামু আলাইকুম, অননাস ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি করছি, একেবারেই প্রথম আমি ট্রাই করছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে পুঁই বিচি। আমি জানি না কেউ খেয়েছেন কিনা, তবে আজকে আমি ফার্স্ট টাইম খাচ্ছি এবং সেটা আসলে কেমন হবে তাও জানি না। আমি একটু বাইট সাইজ করে কেটে নিয়েছি, প্রথমেই ধুয়ে টুয়ে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন একদম ছোট ছোট সাইজ করে নিয়েছি। এবং এর সাথে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ডোমা ডোমা করে আলু এবং টমেটো কেটে নিয়েছি, সাথে কাঁচা মরিচ কুচিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস। প্রথমেই আমি একটু তেল নিয়ে নিয়েছি, তেলটা যখন দেখেছি একটু গরম হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, আমার যতটুকুন দরকার আমি অতটুকুনই নিয়েছি। এরপর এতে দিয়ে দিয়েছি অল্প করে একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমার আমি একটু ফ্রোজেন করেই রাখি নর্মালি। তো এরপরে আদা রসুন বাটাটা যখন একটু হয়ে যাবে তখন আমি এখানে একটু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাও আমি ফ্রোজেন করেই রেখেছিলাম। চিংড়ি মাছ আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, এটা আপনাদের উপরেই ডিপেন্ড করবে। এরপরে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া চারটা মশলা পরিমাণ মতো আপনি দিয়ে নেবেন। কে কিরকম মশলা খান ওই রকম অনুযায়ী দিয়ে নেবেন। লবণ দিয়ে দিব এবং মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছে এবং চিংড়িও মোটামুটি এখানে কুকড হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব যে এখানে একটু করে পানি দিয়ে নিব আর সাথে এই সবজিগুলোকে আমরা এখন এখানে দিয়ে দেব। সবজিগুলোকে ভালো মতন মশলার সাথে মিক্সড করে একটু ঢেকে দিতে হবে, তার কারণ হচ্ছে সবজিগুলো থেকে পানিও ছাড়বে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে অপেক্ষা করব যতক্ষণ না এই সবজিগুলো একটু নরম হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন মোটামুটি সবজিগুলো নরম হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব হচ্ছে পুঁই বিচিগুলো এবং পুঁই বিচিগুলো খুবই ভালো মতো নেড়ে চেড়ে প্রথম অবস্থায় একটু ঢেকেই রাখবো, তারপরে অল্প পরিমাণে পানি আমরা এটার সাথে অ্যাড করে দেব। আসলে এটা কোন অঞ্চলের খাওয়া আমি আসলে জানি না, আমি হঠাৎ করে একটা রেসিপি পেয়েছি তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি মোটামুটি অনেকক্ষণই এটাকে জাল করেছি, জাল করার পরে দেখা যাচ্ছে যে পানি মোটামুটি, চাইলে আপনি ঝোলটা বেশিও রাখতে পারেন চাইলে কমই রাখতে পারেন, আমি একেবারেই ঝোল কমিয়ে ফেলেছি, তার কারণ আমি আসলে অতটা ঝোল পছন্দ করি না। এই তো দেখছেন আমার রেসিপি একেবারেই রেডি আর এটা একেবারেই খাওয়ার প্লেটে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে আই থিঙ্ক এটা একদম পারফেক্ট। এখন তো চলুন খাওয়া যাক। আলহামদুলিল্লাহ এত মজার গরম ভাতের সাথে এই পুঁই বিচি, আমার কাছে তো মোটামুটি ভালোই লেগেছে। যারা এখনো ট্রাই করেননি তারা চাইলে ট্রাই করতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।